নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। আগামীকাল মঙ্গলবার যে পাঁচ রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। পাঁচ রাশির আপনাদের রাশির সাথে হয়তো মিলে যেতে পারে কিছু কিছু রাশির সাথে, কিন্তু তার বলে এই নয় যে আপনারা একটা লটারির টিকিট কাটবেন আর বড় প্রাইজ পেয়ে যাবেন, এটা কখনোই সম্ভব নয় প্রত্যেকের ক্ষেত্রে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু ঘটবে। তবে যারা ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, আপনি চেষ্টা করছেন কিন্তু আপনার ভাগ্যের শুভ সংখ্যা কোনটা সেটা যারা জানেন না, তাদের জন্য আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানাই। এবং এর পাশাপাশি আমি একটি কথা বলছি যে আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের লাকি নাম্বার নিয়ে বিশেষ কিছু প্রক্রিয়া, বিশেষ কিছু ক্রিয়া শোধন এবং আপনার যজ্ঞের মাধ্যমে আপনার এই লকেটটা কিন্তু তৈরি করা হয়। তিথিক্ষণটা বিশেষভাবে লাগে, কারণ কিছু নক্ষত্র রয়েছে, কিছু তিথি রয়েছে যার দ্বারা এই আপনাদের এই সংখ্যাভিত্তিক লকেটটা কিন্তু আমি দিচ্ছি। প্রচুর জন উপকৃত এই সংখ্যাভিত্তিক লকেট, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা এটা হবে, কারণ আপনাদের যে সংখ্যাগুলো যেটা রয়েছে তার উপর আমি বিশেষ কিছু ক্রিয়া করে এই লকেটগুলো কিন্তু আমি অনেকজনকে দিয়েছি। আমি প্রচুর জন উপকৃত যারা নিয়েছেন, অবশ্যই তারা নিজস্ব পরিবার পরিজনের মধ্যেও কিন্তু সেই লকেটটি নিচ্ছেন। তবে একটি কথা বলবো, একটু হলেও আপনারা সময় কিন্তু অবশ্যই দিবেন। দেখুন, আর যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আগামীকাল মঙ্গলবার পঞ্চমী তিথি রয়েছে, চিত্রা নক্ষত্র রয়েছে, শুক্ল যোগ রয়েছে, অভিজিৎ মুহূর্ত রয়েছে 11:53 থেকে 12:43 পর্যন্ত, ব্রহ্ম মুহূর্ত রয়েছে 10:44 থেকে 12:27 পর্যন্ত, আর রাহুকাল রয়েছে আপনার 3:00 থেকে 4:30 পর্যন্ত। চিত্রা নক্ষত্র এবং শুক্ল যোগ আগামীকাল কিন্তু রয়েছে। দেখুন, আরেকটি যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9:15 থেকে 10:30 পর্যন্ত টাইমটা আরেকটা শুভ কিন্তু রয়েছে। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ বলছি বলে প্রত্যেকের ক্ষেত্রে যে সেম টু সেম ঘটবে এটা নয়, কারণ প্রত্যেকেরই রাশিচক্র আলাদা, দশা মহাদশা আলাদা, ভাগ্যভাব আলাদা, রাহু আপনার জন্মচক্রে কেমন রয়েছে সেটা দেখা দরকার রয়েছে। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, রাহু কী করে, রাহু করে কলিযুগে শর্টকাটে অর্থ পাওয়া। হয়তো আপনার জন্মছকে বড় কোনো দোষ রয়েছে, সেই দোষকে কাটানোর দরকার রয়েছে। দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, টিকিট কেটেই যাচ্ছেন, অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন টিকিট কেটে, কিন্তু একবার হলেও নিজস্ব জন্মকুণ্ডলী দেখাচ্ছেন না। আমি বারবার বলছি, জন্মকুণ্ডলীটা দেখান, হস্তরেখা দেখান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি যে বারবার বলি, ভাগ্যভাবকে জাগানো দরকার রয়েছে, আপনার রাহু গ্রহকে পাওয়ার আপ করা দরকার রয়েছে, এবং লাকি নাম্বার দিয়ে যেটা আমি লকেট যেটা করছি সেটা যারা নিচ্ছেন তারা অবশ্যই উপকৃত রয়েছেন। এবং এর পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশান যারা দীর্ঘদিন ধরে করছেন, তাদের ক্ষেত্রে আমি বার্থ চার্ট রিফরমেশানটা করিয়ে দিচ্ছি।
অর্থাৎ আপনার হয়তো বা কেটে গেছে, যোগ ছিল হয়তো কেটে গেছে, বা আপনার দেরিতে রয়েছে সে যোগকে একটু তাড়াতাড়ি নিয়ে এনে আপনি যাতে চটজলদি আপনার যাতে অর্থপ্রাপ্তি ঘটানো সম্ভব হয় সেটা কিন্তু খুব চেষ্টা কিন্তু করা হয়। অনেকেই উপকৃত হচ্ছে, কেউ কেউ আমাকে জানিয়েছেন যে কৌশিকদা এই রাহু রক্ষা কবচ এবং লকেট এই নাম্বারগুলো আমাদের ভাগ্যকে কিন্তু চমকে দিয়েছে। আমি বারবার বলছি সংখ্যা তত্ত্ব আমাদের ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারি, অর্থাৎ কোন সংখ্যা আপনার জন্য লাকি রয়েছে, কোন সংখ্যা আপনার জন্য আনলাকি রয়েছে সেটা তো আপনারা জানেন না। অনেকেই তো ভাগ্যের শুভ নাম্বার জানেন না, কেউ কেউ রাশি জানেন না, এই জায়গাগুলো সমস্যা। কেউ কেউ রাশি জেনে আপনারা টিকিট কেটে ফেলছেন, একবার দেখে নিন না কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে। কৌশিকদা বলছে যখন প্রাপ্তি হবে, হয়তো একদিন প্রাপ্তি যেদিন হবে সেদিন হয়তো প্রচুর অর্থ আপনারা খরচ করে ফেলেছেন, তাই আগে থেকে আপনারা অ্যালার্ট হয়ে যান কোন বছর কোন মাসগুলো আপনার ক্ষেত্রে রয়েছে সেটা আগে জেনে নিন। এবং যে লকেটটি আমি তৈরি করছি সেই লকেটটা আপনারা নেওয়ার চেষ্টা করুন, বিশেষভাবে কিন্তু লাভ নিশ্চিতরূপে কিন্তু দিবে। প্রথম যে রাশির আমি কথা বলবো মেষ রাশির, দেখি মীন রাশির টার্গেট নাম্বার, অনেকে অধীর আগ্রহে রয়েছেন, তারপর আমি পাঁচটি রাশির নাম আমি একে একে বলে দেবো, কারণ আপনারা অধীর আগ্রহে থাকেন যে কৌশিকদা কখন টার্গেট নাম্বারটা বলবে। মেষ রাশি 5-7, বৃষ রাশি 3-6, মিথুন রাশি 1-9, কর্কট রাশি 5-2, সিংহ রাশি 6-1, কন্যা রাশি 3-9, আপনার তুলা রাশি 9-7, বৃশ্চিক রাশি 8-6, ধনু রাশি 5-1, মকর রাশি 2-7, কুম্ভ রাশি 8-1, মীন রাশি 3-5। এবার আসি পাঁচটি রাশির নাম অধীর আগ্রহে রয়েছেন। নাম্বার 1 রাশি মেষ রাশি, 2 নম্বর যে রাশি কুম্ভ রাশি, 3 নম্বর রাশি বৃশ্চিক রাশি, 4 নম্বর রাশি সিংহ রাশি, 5 নম্বর রাশি আপনার ধনু রাশি, অর্থাৎ এই পাঁচ রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। নমস্কার।